অনুমানটা খুব সহজ সরল কিন্তু সম্ভব। এটা একটা সম্ভাবনা কিন্তু হবেই যে তার ঠিক নেই। জিনিয়াস বা প্রতিভা মানে, এই জিনিয়াস শব্দটা এসেছে জেনেসিস থেকে, যা আসে জিনো থেকে, যার মানে সৃষ্টি বা সৃজনশীলতা বা সৃষ্টির উৎস। তো কেউ জিনিয়াস মানে হল কোনোভাবে তিনি সৃষ্টির উৎসকে ছুঁয়েছেন, অজান্তে হোক বা জেনে বুঝে। হয় আপনি সচেতনভাবে একজন জিনিয়াস বা প্রতিভাবান হওয়ার দিকে অগ্রসর হতে পারেন, অথবা অচেতনভাবেও প্রতিভাবান হতে পারেন। যখন বলছি অচেতনভাবে প্রতিভাবান হয়ে ওঠা, বিথোভেন তার একটা ভালো উদাহরণ। তিনি একজন অচেতন প্রতিভা। তিনি জানেন না কেন তিনি সঙ্গীতজ্ঞ হলেন, কিন্তু তিনি হয়েছেন। কানে তিনি শুনতে পান না, অথচ তাও সঙ্গীত বয়ে যায়। কারণ আপনার দুর্দান্ত কণ্ঠস্বর থাকলেই আপনি একজন সঙ্গীতজ্ঞ হয়ে যান না, বরং আপনার দুর্দান্ত শ্রবণ শক্তি থাকলে তবেই আপনি একজন সঙ্গীতজ্ঞ হয়ে ওঠেন। তো এমনকি যিনি কানে শুনতেও পান না, তিনি সঙ্গীতজ্ঞ হয়ে উঠলেন। ইনি এক অসচেতন প্রতিভারই উদাহরণ। হয়তো যেহেতু তিনি সাধারণ শব্দ বা আওয়াজ শুনতে পেতেন না, তাই তিনি অন্য কিছুতে মন দিয়েছিলেন। আপনারা যোগীদের বলতে তো শুনেছেনই নিশ্চয়ই, যে কিভাবে আপনি ধ্যানমগ্ন হয়ে উঠলে প্রথমে একটা ঘন্টার আওয়াজ শুনতে পাবেন, তারপর শুনতে পাবেন বীণার আওয়াজ, তারপর অন্য কোনো সঙ্গীত শুনতে পাবেন। শুনেছেন এই গল্পগুলো? তো যেহেতু সব কিছুই পুরো, বুঝলেন তো, উনি একেবারেই বধির, তিনি বাইরের কোনো শব্দই শুনতে পান না, তাই হয়তো তিনি অন্য কিছু শুনতে শুরু করেছিলেন, আর সেই শব্দগুলো এক শয্যায় সেজে রূপ নেয় সেই সবের, আর তিনি হয়ে ওঠেন এক মহান সঙ্গীতজ্ঞ। তো ইনি একজন অচেতন প্রতিভা, সম্ভবত, আমরা নিশ্চিত বলতে পারি না, তাই সম্ভবত বলছি। কিন্তু কে বলতে পারে, হয়তো তিনি সচেতন ছিলেন, হয়তো তিনি ইউরোপে থাকায় কখনো সেই ব্যাপারে মুখ খুলতে পারেননি, তাই হয়তো তিনি শুধুই সঙ্গীতই রচনা করে গেছিলেন আর কখনো মুখ খোলার সুযোগ পাননি, কারণ ওই নির্দিষ্ট সমাজে কথা বলার অনুমতি ছিল না বলে। তিনি যদি ভারতে থাকতেন তাহলে যা খুশি তাই বকতে পারতেন, জানেন তো, কারণ একটা নিরাপত্তা ছিল। না, এটা খুব জরুরি। যদি আধ্যাত্মিক মাত্রাকে কোনো একটা নির্দিষ্ট সমাজে সত্যি বিকাশ পেতে হয়, তাহলে সেই স্বাধীনতাটা থাকা দরকার। এর ফলে পাগলরা বাড়বে, উন্মাদরা বাড়বে, কিন্তু ঋষিমুনিরাও বাড়বে ঠিকই। আপনারা গণিতজ্ঞ রামানুজনের কথা শুনেছেন? নিজের মৃত্যুশয্যায় শুয়ে তিনি একটা উপপাদ্য লিখলেন। তিনি আগেও অনেক লিখেছিলেন, কিন্তু নিজের মৃত্যুশয্যায় শুয়ে তিনি একটা উপপাদ্য লিখেছিলেন 100 বছর পর। যদ্দূর মনে পড়ছে সবে এই 2010 সালে তারা ধরতে পারলেন যে এই উপপাদ্যটা বর্ণনা করছে মহাকাশে থাকা ব্ল্যাক হোলের। 100 বছর আগে এমনকি ব্ল্যাক হোলের ধারণাটাও পর্যন্ত বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে ছিল না, কিন্তু তিনি একটা গাণিতিক গণনা করেছিলেন ব্ল্যাক হোলদের জন্য, যা বর্ণনা করছে ব্ল্যাক হোলকে গণিতের ভাষায়। কারণ আপনি যাই থিওরি বানান না কেন, সেটার একটা গাণিতিক ভিত পাওয়া না গেলে ওই থিওরিটা বাতিল করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে ওনার কাছে কোনো থিওরি ছিল না, অথচ একটা গাণিতিক ভিত তৈরি করে দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন, আমি জানি না এটা কি, আমার দেবী এটা আমাকে দিয়েছেন। যেমন যোগ কেন্দ্রে আমাদের লিঙ্গ ভৈরবী রয়েছেন, এরকমই কোনো এক প্রাণ প্রতিষ্ঠিত দেবী, যিনি সৃষ্টির মধ্যে এক জানলার মতো। তো এইসব দেবদেবীরা আসলে অনন্ত সম্ভাবনার এক একটা দরজার মতো। যদি জানেন দরজাটা কিভাবে খুলতে হয়, তাহলে সেটা এক সীমাহীন সম্ভাবনা হয়ে ওঠে। ওনার জন্যে সব কিছুই হয়ে উঠেছিল অঙ্ক, আরেকজনের জন্যে সেটা হয়তো সঙ্গীত হয়েছে, অন্য কারোর ক্ষেত্রে এটা অন্য কিছু হয়। বা আপনি যদি এটার দিকে সচেতনভাবে এগোন, তাহলে আপনি একে যেমন চান তেমন করতে পারেন, আপনি যেটাই চান সেটাই তৈরি করতে পারেন। আর অসচেতনভাবে সেখানে পৌঁছলে এটা হয়তো মহাবিশ্বের শুধু একটা মাত্রারূপেই প্রকাশ পেতে পারে। তো গণিত বা অঙ্ককে আপনার ক্লাসরুমে আবিষ্কার করা হয়নি, আপনার অঙ্কের টিচারকে অভিশাপ দেবেন না, মহাবিশ্বের প্রকৃতিই হল অঙ্ক। এটাই একমাত্র উপায় যার দ্বারা মহাবিশ্বের প্রকৃতিকে মানুষের অনুভূতি বা অভিজ্ঞতায় অনুবাদ করা যেতে পারে। আর এটা করার মোটামুটি নিখুঁত উপায়গুলোর একটা হল গণিত বা অঙ্ক। শব্দ বা কথার এখানে কোনো জায়গাই নেই। এটা করার একমাত্র নিখুঁত উপায় হল মহাবিশ্বকে আত্মভূত করে নিজের এক অংশ করে তোলা। যোগ মানে এটাই, যোগ মানে হল সব এক হয়ে গেছে, সবকিছু ঐক্যের অবস্থায় আছে।
এটাকে সত্যিই জানতে পারার এটাই একমাত্র উপায়। এটাকে ব্যাখ্যা করার মোটামুটি একটা ভালো উপায় হলো অঙ্ক। তো কেউ প্রতিভাবান অনেক কারণেই হয়ে উঠতে পারেন, কিন্তু এটা আবশ্যক নয় যে গত জন্মে রামানুজন একজন গণিতজ্ঞই ছিলেন, বেথোভেন একজন সঙ্গীতজ্ঞই ছিলেন, এটা আবশ্যক নয়। অন্য কিছু ছিলেন হতেই পারে, নিশ্চিতভাবেই তারা বেশ শক্তিশালী বা সফল কিছুই ছিলেন, ঠিক আছে। অবশ্যই তারা নিজেদের ভেতরে বিবর্তনের এক উচ্চতর অবস্থাতেই ছিলেন, সেটা হয়তো সঙ্গীত বা গণিত বা অন্য কিছু হিসেবে তাদের এই জীবনে প্রকাশ পেয়েছে, কিন্তু এটা আবশ্যক নয় যে তারা অবশ্যই সঙ্গীতজ্ঞ বা গণিতজ্ঞই ছিলেন। ব্যাপারটা শুধু এই যে তারা কোনোভাবে একটা জানালা বা দরজা খুলে ফেলেছেন, আর সেই কারণে জীবনের একটা দিক বা মাত্রা তাদের কাছে অনায়াসেই সুস্পষ্ট হয়ে উঠেছিল।